দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা পাওয়া যায়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানেন? এটি তাদের প্রতি আকৃষ্ট যারা কঠোর পরিশ্রম করে। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। কখনো সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পর সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তুমি তার জন্য পদক্ষেপ নেবে। জীবনের প্রতিটা বড় লক্ষ্য বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। তোমার যদি স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তবে তুমি তা বাস্তবায়নের যোগ্যতাও রাখো। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। আপনার স্বপ্ন দুহাত বাড়ি আপনার সাহসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যতক্ষণ না তুমি কিছু করবে ততক্ষণ সবকিছু তোমার কাছে অসম্ভব মনে হবে। ভালো জিনিস তাদের কাছেই আসে যারা অপেক্ষা করে, কিন্তু সেরাটা তারাই পায় যারা লক্ষ্য ধরে দৌড়াতে থাকে। প্রশ্নটা এমন হওয়া উচিত না যে কে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বরং প্রশ্নটা এমন হওয়া উচিত যে কে আমাকে থামিয়ে রাখবে। আপনি যে স্বপ্নগুলো দেখেন যা আপনার ভয়ের চেয়ে বড়, সেগুলো থেকে সফলতা জন্ম নেয়। যদি সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নেবেন কোথাও একটা সমস্যা আছে, হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন হয়। মনে রাখবে পরিশ্রমের চাবি দিয়ে সফলতার তালা খুলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। তুমি শুধু এই কথাটাই মনে রাখবে, তুমি যদি চেষ্টা বন্ধ না করো তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবনকে পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করেছে সে কখনোই কাউকে ভয় পায়নি। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ কেন তোমার উপর বিশ্বাস করবে? উড়তে দোষ নেই, তুমিও উড়ো, কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলোকিত করতে পারো। সাফল্যের জন্য তুমি কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তই বিশেষ করে তোলো। সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা আমাদেরকে বিশ্বকে পরিচয় করিয়ে দেয়। যারা নিজের ক্ষমতা বিশ্বাসী শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। তোমার লক্ষ্য ব্যতীত তুমি যেদিকে মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না, দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। আপনার কাজ এবং অবদান আপনার সাফল্যের সহায়ক। লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়, ঢেউয়ের ভয়ে নৌকা পারাপার হয় না, যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায়। জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শিখো, কিন্তু কখন হাল ছাড়তে শিখবে না। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের থেকে বড় নয়। রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো, দেখবে পৃথিবীর সব সমস্যাই তোমার সমাধান হয়ে যাবে। লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো, আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করো। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। জীবনে কখনো কাউকে অকেজো ভেবো না, কারণ একটি বন্ধ ঘড়িও 24 ঘন্টায় 2 বার সঠিক সময় দেখায়। আপনি এই কথাটি মনে রাখবেন, মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। জীবনে সফল হতে চাইলে এই দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমন সাফল্যের জন্ম দেয়।